আপনারা অনেক কিছু শিখলেন গত 27-28টা ভিডিওতে। আপনারা একটা ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ম্যানেজার কী জিনিস, ফেসবুক বিজনেস ম্যানেজার কী জিনিস, অ্যাড কীভাবে সাজাতে হয়, অ্যাড কীভাবে টেস্ট করতে হয়, রিটার্গেটিং ক্যাম্পেইন কী জিনিস, পিক্সেল কী জিনিস, অনেক কিছু আপনারা শিখেছেন। এবং আমি মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি আপনারা যদি আগের সব ভিডিও খুব ভালোমতো দেখে থাকেন এবং বেশি ইম্পর্ট্যান্ট আপনারা যদি অ্যাকচুয়ালি টেস্ট করে থাকেন ব্যাপারগুলো, আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি দুনিয়ার 99% মানুষের থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এই মুহূর্তে ভালো বুঝেন। বাট এখন পর্যন্ত কিন্তু আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নাই, রিয়েল লাইফ নলেজ নাই, যেটা কখনোই কোনো একটা কোর্স দিয়ে রিপ্লেস করা সম্ভব না। বিকজ রিয়েল লাইফে আপনি যখন যাবেন, আপনি যখন অ্যাকচুয়াল ক্যাম্পেইন সাজাবেন, আপনি যখন অ্যাকচুয়াল টাকা নিয়ে ডিল করে অ্যাকচুয়াল মানুষের টাকার অ্যাড চালাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল ফিলটা কীরকম বা আপনার যে আসল এক্সপিরিয়েন্স ওটা আসলে তখনই আসবে যখন আপনি অ্যাকচুয়াল কাজকর্মগুলো করবেন। শুধু থিওরি দেখে তো আসলে হয় না। আমি কনক্লুশনের ভিডিওতে এটাই আসলে বলতে চাই, শেষ ভিডিওতে, যে এখন আপনার কাজ, আমি যদি আপনার জায়গায় থাকতাম এখন আমি যেটা করতাম, আমি যত বেশি পরিমাণে লাইভ ক্যাম্পেইন চালানো যায় তত বেশি পরিমাণে লাইভ ক্যাম্পেইন চালানোর চেষ্টা করতাম। আমি আমার বন্ধুবান্ধব যাদের পেজ আছে ফেসবুকে, যাদের ব্যবসা আছে ফেসবুক বা ইনস্টাগ্রামে, সবাইকে যে বলতাম যে ভাই আমাকে তোমার কোনো টাকা দিতে হবে না, তুমি শুধু ক্যাম্পেইনের বাজেটটা দাও, আমি তোমার অ্যাড চালাবো, দেখো কেমন হয়। এবং ওভাবে আস্তে আস্তে আমি আমার পোর্টফোলিও বড় করা শুরু করতাম। যখনই আপনি কোনো ক্যাম্পেইন চালাবেন, ক্যাম্পেইনের রেজাল্ট পেজের, ক্যাম্পেইনের রেজাল্ট কীরকম হচ্ছে, কত টাকা খরচ করেছিলেন, কতগুলো ক্লিক পেয়েছিলেন, কতগুলো ইমপ্রেশন পেয়েছিলেন, কতগুলো পারচেস পেয়েছিলেন, সব কিছুর কিন্তু আপনার ডেটা স্ক্রিনশট নিয়ে কোথাও সেভ করে রাখা উচিত বা একটা ভিডিও রেকর্ড করে কোথাও প্রত্যেক ক্যাম্পেইনের জন্য সেভ করে রাখা উচিত। বিকজ এগুলো আপনার পোর্টফোলিও হিসাবে আপনি আগামী 5 বছর 10 বছর ব্যবহার করবেন। যদি না করে থাকেন পরবর্তীতে তো ক্লায়েন্ট চলে যাবে, তখন আপনার পোর্টফোলিও হিসাবে এই জিনিসগুলো থাকবে না এবং আপনি যে এত ক্যাম্পেইনে কাজ করেছেন এটার কোনো ডেটাই থাকবে না, যেটা আমরা চাই না। সো এখন আপনার মূল কাজ এটাই, আপনার রিয়েল ওয়ার্ল্ডে নামা, রিয়েল ওয়ার্ল্ডে প্র্যাকটিস করা। যদি আপনি এরকম কাউকে নাই পান, কোনো বন্ধু বান্ধব হাবি যাবে এরকম কেউই যদি না থাকে যার কোনো ক্যাম্পেইন আপনি চালাতে পারেন, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে নিজের ফেক বিজনেস পেজ সেট আপ করা, ফেক ক্যাম্পেইন লঞ্চ করা, প্রত্যেকটা ক্যাম্পেইনে $1, $2, $5, $10 খরচ করা, অ্যাটলিস্ট 10টা, 20টা, 30টা ক্যাম্পেইন চালানো, যাতে করে আপনি নিজে বুঝতে পারেন যে একটা ক্যাম্পেইন চালালে আসলে কী হয়, ক্যাম্পেইনের এক্সপিরিয়েন্স পুরোটা আসলে কীরকম। এবং তারপরে ওই 20টা 30টা ক্যাম্পেইন নিজে নিজে চালানোর পরে আপনি চাকরি করার জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য, রিমোট ওয়ার্ক করার জন্য, ইন্টার্নশিপ করার জন্য, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড বিষয়ক যাবতীয় যা ইচ্ছা তা করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। মাঝখানে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডিসকর্ড আপনাদের জন্য আছেই, ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের সাথে কথা বলুন, আপনার কমিউনিটির সাথে কথা বলুন, ধরে নেওয়া যে আপনার বেশিরভাগ প্রবলেম সলভ হয়ে যাবে। আশা করি আমি আপনাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড মোটামুটি ভালোভাবেই শেখাতে পেরেছি। এতক্ষণ ধরে এতগুলো কোর্সের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। টাটা।